গল্পকথন ভাই চ্যানেলে আমরা আজকে শুরু করছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস শ্রীকান্ত প্রথম খণ্ড চতুর্থ পর্ব তারপরে অনেক দিন ইন্দ্রকে আর দেখি নাই গঙ্গার তীরে বেড়াইতে গেলে দেখি তাহার ডিঙি কুলে বাধা জলে ভিজিতেছে রোদ্রে ফাটিতেছে শুধু আর একটি দিনমাত্র আমরা উভয়ে সেই নৌকায় চড়িয়াছিলাম সেই শেষ তারপরে সেও আর চড়ে নাই আমিও না এই দিনটা আমার খুব মনে পড়ে শুধু আমাদের নৌকাযাত্রার যাত্রার সমাপ্তি বলিয়াই নয় সেদিন অখণ্ড স্বার্থপরতার যে উৎকট দৃষ্টান্ত দেখিতে পাইয়াছিলাম তাহা সহজে ভুলিতে পারি নাই সেই কথাটাই বলিব সেদিন কনকনে শীতের সন্ধ্যা আগের দিন খুব এক পশলা বৃষ্টিপাত হওয়ায় শীতটা যেন ছুঁচের মতো গায়ে বিধিতে ছিল আকাশে পূর্ণচন্দ্র চারিদিক জ্যোৎস্নায় যেন ভাসিয়া যাইতেছে হঠাৎ ইন্দ্র আসিয়া হাজির কহিল থিয়েটার হবে দেখতে যাবি থিয়েটারের নামে একেবারেই লাফাইয়া উঠিলাম ইন্দ্র কহিল তবে কাপড় পরে শিগগির আমাদের বাড়ি আয় পাঁচ মিনিটের মধ্যে একখানা র্যাপার টানিয়া লইয়া ছুটিয়া বাহির হইলাম সেখানে যাইতে হইলে ট্রেনে যাইতে হয় ভাবিলাম উহাদের বাড়ির গাড়ি করিয়া স্টেশনে যাইতে হইবে তাই তাড়াতাড়ি ইন্দ্র কহিল তা নয় আমরা ডিঙিতে যাব আমি নিরুৎসাহ হইয়া পড়িলাম কারণ গঙ্গায় উজান ঠেলিয়া যাইতে হইলে বহু বিলম্ব হওয়াই সম্ভব হয়তোবা সময়ে উপস্থিত হইতে পারা যাইবে না ইন্দ্র কহিল ভয় নেই জোর হাওয়া আছে দেরি হবে না আমার নতুনদা কলকাতা থেকে এসেছেন তিনি গঙ্গা দিয়ে যেতে চান যাক দার বাঁধিয়া পাল খাটাইয়া ঠিক হইয়া বসিয়াছি অনেক বিলম্বে ইন্দ্রর নতুনদা আসিয়া ঘাটে পৌঁছিলেন চাঁদের আলোকে তাহাকে দেখিয়া ভয় পাইয়া গেলাম কলকাতার বাবু অর্থাৎ ভয়ঙ্কর বাবু সিল্কের মোজা চকচকে পাম্পু আগাগোড়া ওভারকোটে মোড়া গলায় গলা বন্ধ হাতে দস্তানা মাথায় টুপি পশ্চিমের শীতের বিরুদ্ধে তাহার সতর্কতার অন্ত নাই আমাদের সাধের ডিঙিটাকে তিনি অত্যন্ত যাচ্ছে তাই বলিয়া কঠোর মত প্রকাশ করিয়া ইন্দ্রর কাঁধে ভর দিয়া আমার হাত ধরিয়া অনেক কষ্টে অনেক সাবধানে নৌকার মাঝখানে জাঁকিয়া বসিলেন তোর নামকিরে ভয়ে ভয়ে বলিলাম শ্রীকান্ত তিনি দাঁত খিচাইয়া বলিলেন আবার শ্রীকান্ত শুধুকান্ত, নে তামাক সাজ ইন্দ্র হুঁকো কলকে রাখলি কোথায় ছোড়াটাকে দে তামাক সাজুক ওরে বাবা মানুষ চাকরকেও তো এমন বিকট ভঙ্গি করিয়া আদেশ করে না ইন্দ্র অপ্রতিভ হইয়া কহিল শ্রীকান্ত তুই এসে একটু হাল ধর আমি তামাক সাজছি আমি তাহার জবাব না দিয়া তামাক সাজিতে লাগিয়া গেলাম কারণ তিনি ইন্দ্রর মাস ভাই কলিকাতার অধিবাসী এবং সম্প্রতি এলে পাশ করিয়াচ্ছেন কিন্তু মনটা আমার বিগড়াইয়া গেল তামাক সাজিয়া হুঁকা হাতে দিতে তিনি প্রসন্ন মুখে টানিতে টানিতে প্রশ্ন করিলেন তুই থাকিস কোথায় রে কান্ত তোর গায়ে কালোপনা কি? কী র্যাপার হা হা র্যাপারের কি শ্রী তেলের গন্ধে ভূত পালায় উঠছে পেতে দে দেখি বসি আমি দিচ্ছি নতুন দা আমার শীত করছে না এই নাও বলিয়া ইন্দ্র নিজের গায়ের আলোয়ানটা তাড়াতাড়ি ছুড়িয়া ফেলিয়া দিল তিনি সেটি জড়ো করিয়া লইয়া বেশ করিয়া বসিয়া সুখে তামাক টানিতে লাগিলেন শীতের গঙ্গা অধিক প্রশস্ত নয় আধ ঘন্টার মধ্যেই ডিঙি ওপারে গিয়া ভিড়িল কিন্তু সঙ্গে সঙ্গেই বাতাস পড়িয়া গেল ইন্দ্র ব্যাকুল হইয়া কহিল নতুনদা এ যে ভারী মুশকিল হলো হাওয়া পড়ে গেল আর তো পাল চলবে না নতুনদা জবাব দিলেন এই ছোড়াটাকে দেনা দাঁড় টানুক নতুন নতুনদার অভিজ্ঞতায় ইন্দ্র ঈশ ম্লান হাসিয়া কহিল দাঁড় কারু সাত দিনের নতুন দা এই রেদ ছেলে ওজন বয়ে যায় আমাদের ফিরতে হবে প্রস্তাব শুনিয়া নতুনদা এক মুহূর্তেই একেবারে অগ্নিশর্মা হইয়া উঠিলেন তবে আনলি কেন রে হতভাগা যেমন করে হোক পৌঁছে তোকে দিতেই হবে আমার থিয়েটারে হারমোনিয়াম বাজাতেই হবে তারা বিশেষ করে ধরেছে ইন্দ্র কহিল তাদের বাজাবার লোক আছে নতুন দা তুমি না গেলেও আটকাবে না না আটকাবে না এই মেড়র দেশের ছেলেরা বাজাবে হারমোনিয়াম চল যেমন করে পারিস নিয়ে চল বলিয়া তিনি যেরূপ মুখভঙ্গি করিলেন তাহাতে আমার গা জ্বলিয়া গেল ইহার বাজনা পরে শুনিয়াছিলাম কিন্তু সে কথায় আর প্রয়োজন নাই ইন্দ্রর অবস্থা সংকট অনুভব করিয়া আমি আস্তে আস্তে কহিলাম ইন্দ্র গুণ টেনে নিয়ে গেলে হয় না কথাটা শেষ হইতে না হইতেই আমি চমকাইয়া উঠিলাম তিনি এমনি দাঁতমুখ ভ্যাংচাইয়া উঠিলেন যে সে মুখখানি আমি আজও মনে করিতে পারি বলিলেন তবে যাও না টানোগ না হে মতো বসে থাক হচ্ছে কেন তারপরে একবার ইন্দ্র একবার আমি গুণটা নিয়ে অগ্রসর হইতে লাগিলাম কখনো বা উঁচু পাড়ের উপর দিয়া কখনো বা নিচে নামিয়া এবং সময়ে সময়ে সেই বরফের মতো ঠান্ডা জলের ধার ঘেসিয়া অত্যন্ত কষ্ট করিয়া চলিতে হইল আবার তারই মাঝে মাঝে বাবুর তামাক সাজার জন্য নৌকা থামাইতে হইল অথচ বাবুটি ঠায় বসিয়া রহিলেন এতটুকু সাহায্য করিলেন না ইন্দ্র একবার তাহাকে হালটা ধরিতে বলায় জবাব দিলেন তিনি দস্তানা খুলে এই ঠান্ডায় নিউমোনিয়া করতে পারবেন না ইন্দ্র বলিতে গেল না খুলে হ্যাঁ দামি দস্তানাটা মাটি করে ফেলি আর কি নে যা করছিস কর বস্তুত আমি এমন স্বার্থপর অসহজন ব্যক্তি জীবনে অল্পই দেখিয়াছি তারই একটা অপদার্থ খেয়াল চরিতার্থ করিবার জন্য আমাদের এত ক্লেশ সমস্ত চোখে দেখিয়াও তিনি এতটুকু বিচলিত হইলেন না অথচ আমরা বয়সে তাহার অপেক্ষা কতই বা ছোট ছিলাম পাছে এতটুকু ঠান্ডা লাগিয়া তাহার অসুখ করে পাছে এক ফোঁটা জল লাগিয়া তাহার দামি ওভারকোট খারাপ হইয়া যায় পাছে নড়িলে চড়িলে কোনরূপ ব্যাঘাত হয় এই ভয়েই আড়ষ্ট হইয়া বসিয়া রহিলেন এবং অবিশ্রাম চেঁচামেচি করিয়া হুকুম করিতে লাগিলেন আরও বিপদ গঙ্গার রুচিকর হাওয়ায় বাবুর ক্ষুধার উদ্রেক হইল এবং দেখিতে দেখিতে সেই ক্ষুধা অবিশ্রান্ত বকুনির চোটে একেবারে ভীষণ হইয়া উঠিল এদিকে চলিতে চলিতে রাত্রিও প্রায় দশটা হইয়া গিয়াছে থিয়েটারে পৌঁছিতে রাত্রি দুটা বাজিয়া যাইবে শুনিয়া বাবু প্রায় ক্ষিপ্ত হইয়া উঠিলেন রাত্রি যখন এগারোটা তখন কলিকাতার বাবু কাবু হইয়া বলিলেন হরেন্দ্র ইন্দ্র এদিকে মোট্টাদের বস্তি টস্তি নেই মুড়ি টুড়ি পাওয়া যায় না ইন্দ্র কহিল সামনে একটা বেশ বড় বস্তি নতুন সব জিনিস পাওয়া যায় তবে লাগা লাগা ওরে ছোড়া একটু জোরে টান না ভাত খাস নে ইন্দ্র বল না ওটাকে একটু জোর করে টেনে নিয়ে চলুক ইন্দ্র কিংবা আমি কেহই জবাব দিলাম না যেমন চলিতেছিলাম তেমনিভাবেই অনতিকাল পরে একটা গ্রামে আসিয়া উপস্থিত হইলাম এখানে পাটা ঢালু ও বিস্তৃত হইয়া জলে মিশিয়া ছিল ডিঙি জোর করিয়া ধাক্কা দিয়া সংকীর্ণ জলে তুলিয়া দিয়া আমরা দুজনে হাঁপ ছাড়িয়া বাঁচিলাম বাবু কহিলেন হাত পা একটু খেলানো চাই নাবা দরকার অতএব ইন্দ্র তাহাকে কাঁধে করিয়া নামাইয়া আনিল তিনি জ্যোৎস্নার আলোকে গঙ্গার শুভ্র সৈকতে পদচারণা করিতে লাগিলেন আমরা দুজনে তাহার ক্ষুধা শান্তির উদ্দেশ্যে গ্রামের ভেতরে যাত্রা করিলাম যদিচ বুঝিয়াছিলাম এত রাত্রে এই দরিদ্র ক্ষুদ্র পল্লীতে আহার্য সংগ্রহ করা সহজ ব্যাপার নয় তথাপি চেষ্টা না করিয়াও তো নিস্তার ছিল না অথচ তার একাকি থাকিতেও ইচ্ছা নাই সে ইচ্ছা প্রকাশ করিতেই ইন্দ্র তৎক্ষণাৎ আহ্বান করিয়া কহিল চলো না নতুনদা একলা তোমার ভয় করবে আমাদের সঙ্গে একটু বেরিয়ে আসবে এখানে চোরটোর নেই ডিঙি কেউ নেবে না চলো নতুনদা মুখখানা বিকৃত করিয়া বলিলেন ভয় আমরা দর্জি পাড়ার ছেলে জমকে ভয় করি নে তা জানিস কিন্তু তা বলে ছোট লোকদের ডাটি পাড়ার মধ্যেও আমরা যাইনি বেটাদের গায়ের গন্ধ নাকে গেলেও আমাদের ব্যামো হয় অথচ তাহার মনোগত অভিপ্রায় আমি তার পাহারায় নিযুক্ত থাকি এবং তামাক সাজি কিন্তু আমি তাহার ব্যবহারে মনে মনে এত বিরক্ত হইয়াছিলাম যে ইন্দ্র আভাস দিলেও আমি কিছুতেই এক এই লোকটার সংসর্গে থাকিতে রাজি হইলাম না ইন্দ্রর সঙ্গেই প্রস্থান করিলাম দর্জিপাড়ার বাবু হাততালি দিয়া গান ধরিয়া দিলেন ঠুনঠুন পেয়ালা আমরা অনেক দূর পর্যন্ত তাহার সেই মেয়েলি সঙ্গীত চর্চা শুনিতে শুনিতে গেলাম ইন্দ্র নিজেও তার ভ্রাতার ব্যবহারে মনে মনে অতিশয় লজ্জিত ও ক্ষুব্ধ হইয়াছিল ধীরে ধীরে কহিল এরা কলকাতার লোক কি না জল হাওয়া আমাদের মতো সহ্য করতে পারে না বুঝলি না শ্রীকান্ত আমি বলিলাম হুম ইন্দ্র তখন তাহার অসাধারণ বিদ্যা বুদ্ধির পরিচয় বোধ করি আমার শ্রদ্ধা আকর্ষণ করিবার জন্যই দিতে দিতে চলিল তিনি অচিরেই বিয়ে পাশ করিয়া ডেপুটি হইবেন কথা প্রসঙ্গে তাহাও কহিল যাই হোক এতদিন পরে এখন তিনি কোথাকার ডেপুটি কিংবা আদৌ সে কাজ পাইয়াছেন কি না সে সংবাদ জানি না কিন্তু মনে হয় যেন পাইয়াছেন না হইলে বাঙালি ডেপুটির মাঝে মাঝে এত সুখ্যাতি শুনতে পাই কি করিয়া তখন তাহার প্রথম যৌবন শুনি জীবনের এই সময়টা নাকি হৃদয়ের প্রশস্ততা সমবেদনার ব্যাপকতা যেমন বৃদ্ধি পায় এমন আর কোন কালে নয় অথচ ঘণ্টা কয়েকের সংসর্গেই যে নমুনা তিনি দেখাইয়াছিলেন এতকালের ব্যবধানেও তাহা ভুলিতে পারা গেল না তবে ভাগ্যে এমন সব নমুনা কদাচিত চোখে পড়ে না হইলে বহু পূর্বেই সংসারটা রীতিমতো একটা পুলিশ থানায় পরিণত হইয়া যাইত কিন্তু যাক সে কথা কিন্তু ভগবানও যে তাহার উপর ক্রুদ্ধ হইয়াছিলেন সে খবরটা পাঠককে দেওয়া আবশ্যক এ অঞ্চলের পদঘাট দোকানপত্র সমস্তই ইন্দ্রের জানা ছিল সে গিয়া মুদির দোকানে উপস্থিত হইল কিন্তু দোকান বন্ধ এবং দোকানি শীতের ভয়ে দরজা জানালা রুদ্ধ করিয়া গভীর নিদ্রায় মগ্ন এই গভীরতা যে কিরূপ অতলস্পর্শী সে কথা যাহার জানা নাই তাহাকে লিখিয়া বুঝানো যায় না ইহারা অম্লরোগী নিষ্কর্ম জমিদারও নয় বহু ভারাক্রান্ত কন্যা দায়গ্রস্ত বাঙালি গৃহস্থও নয় সুতরাং ঘুমাইতে জানে দিনের বেলা খাটিয়া খুটিয়া রাত্রিতে একবার চারপাই আশ্রয় করিলে ঘরে আগুন না দিয়া শুধুমাত্র চেঁচামেঁচি ও দৌড় নাড়ানাড়ি করিয়া জাগাইয়া দিব এমন প্রতিজ্ঞা যদি স্বয়ং সত্যবাদী অর্জুন জয়দ্রথ বধের পরিবর্তে করিয়া বসিতেন তবে তাহাকেও মিথ্যা প্রতিজ্ঞা পাপে দগ্ধ হইয়া মরিতে হইত তাহা শপথ করিয়া বলিতে পারা যায় তখন উভয় বাহিরে দাঁড়াইয়া তারস্বরে চিৎকার করিয়া এবং যত প্রকার ফন্দি মানুষের মাথায় আসিতে পারে তাহার সবগুলি এক একে চেষ্টা করিয়া আধ ঘন্টা পরে রিক্ত হস্তে ফিরিয়া আসিলাম কিন্তু ঘাট যে জনশূন্য জনশূন্যৎনালোকে যতদূর দৃষ্টি চলে ততদূরই যে শূন্য দর্জিপাড়ার পাড়ার চিহ্ন মাত্র নাই ডিঙি যেমন ছিল তেমনি রহিয়াছে ইনি গেলেন কোথায় দুজনে প্রাণ প্রাণপণে চিৎকার করিলাম নতুন দা ও নতুন দা কিন্তু কোথায় কে ব্যাকুল আহ্বান শুধু বাম ও দক্ষিণের সুউচ্চ পাড়ে ধাক্কা খাইয়া অস্পষ্ট হইয়া বারংবার ফিরিয়া আসিল এই অঞ্চলে মাঝে মাঝে শীতকালে বাঘের জনশ্রুতিও শোনা যাইত গৃহস্থ কৃষকেরা দলবদ্ধ হুড়ারের জ্বালায় সময় সময় ব্যতিব্যস্ত হইয়া উঠিত সহসা ইন্দ্র সেই কথাই বলিয়া বসিল বাঘে নিলে না রে ভয়ে সর্বাঙ্গ কাঁটা দিয়ে উঠিল সে কি কথা ইতিপূর্বে তাহার নিরতিশয় অভদ্র ব্যবহারে আমি নিতান্ত কুপিত হইয়া উঠিয়াছিলাম সত্য কিন্তু এত বড় অভিশাপ তো দিই নাই সহসা উভয়েরই চোখে পড়িল কিছু দূরে বালুর উপরে কি একটা বস্তু চাঁদের আলোয় চকচক করিতেছে কাছে দেখি তারই সেই বহুমূল্য এক পাটি ইন্দ্র সেই ভিজা বালির একেবারে শুইয়া পড়িল শ্রীকান্ত রে আমার মাসিমা এসেছেন যে আমি আর বাড়ি ফিরে যাব না তখন ধীরে ধীরে সমস্ত ব্যাপারটাই পরিস্ফুট হইয়া উঠিতে লাগিল আমরা যখন মুদির দোকানে দাঁড়াইয়া তাহাকে জাগ্রত করিবার ব্যর্থ প্রয়াস করিতেছিলাম তখন এই দিকের কুকুরগুলাও যে সমবেত আর্তচিৎকারে আমাদিগকে এই দুর্ঘটনার সংবাদিক গোচর করিবার ব্যর্থ প্রয়াস পাইতেছিল তাহা জলের মতো চোখে পড়িল এখনও দূরে তাহাদের ডাক শোনা যাইতেছিল সুতরাং আর সংশয় মাত্র রহিল না যে নেকড়েগুলো তাহাকে টানিয়া লইয়া গিয়া যেখানে ভোজন করিতেছে তাহারই আশেপাশে দাঁড়াইয়া সেগুলো এখনও চেঁচাইয়া মরিতেছে অকসৎাত ইন্দ্র সোজা হইয়া দাঁড়াইয়া কহিল আমি যাব আমি সব হয়ে তাহার হাত চাপিয়া বলিলাম তুমি পাগল হয়েছ ভাই ইন্দ্র তাহার জবাব দিল না ডিঙিতে ফিরিয়া গিয়া লগিটা তুলিয়া লইয়া কাঁধে ফেলিল একটা বড় ছুরি পকেট হইতে বাহির করিয়া বাঁ হাতে লইয়া কহিল তুই থাক শ্রীকান্ত আমি না এলে বাড়ি ফিরে গিয়ে খবর দিস আমি চললুম তাহার মুখ অত্যন্ত পাণ্ডুর কিন্তু চোখ দুটো জ্বলিতে লাগিল তাহাকে আমি চিনিয়াছিলাম এ তাহার নিরর্থক শূন্য আসফালন নয় যে হাত ধরিয়া দুটো ভয়ের কথা বলিলেই মিথ্যা দম্ভ মিথ্যায় মিলাইয়া যাইবে আমি নিশ্চয়ই জানিতাম কোনো মতেই তাহাকে নিরস্ত করা যাইবে না সে যাইবেই ভয়ের সহিত যে চির অপরিচিত তাহাকে আমি বা কেমন করিয়া কি বলিয়া বাধা দেব যখন সে নিতান্তই চলিয়া যায় তখন আর থাকিতে পারিলাম না আমিও যাহোক একটা কিছু হাতে করিয়া অনুসরণ করিতে উদ্যত হইলাম এইবার ইন্দ্র মুখ ফিরাইয়া আমার একটা হাত ধরিয়া ফেলিল বলিল তুই খেপেছিস শ্রীকান্ত তোর দোষ কি তুই কেন যাবি তাহার কণ্ঠস্বর শুনিয়া এক মুহূর্তেই আমার চোখে জল আসিয়া পড়িল কোনো মতে গোপন করিয়া বলিলাম তোমারই বা দোষ কিন্দ্র তুমি বা কেন যাবে প্রত্যুত্তরে ইন্দ্র আমার হাতের বাঁশটা টানিয়া লইয়া নৌকায় ছুড়িয়া ফেলিয়া দিয়া কহিল আমার দোষ নাই ভাই আমিও নতুন আনতে চাইনি কিন্তু একলা ফিরে যেতেও তো পারবো না আমাকে যেতেই হবে কিন্তু আমারও তো যাওয়া চাই কারণ পূর্বে একবার বলিয়াছি আমি নিজেও নিতান্ত ভীরু ছিলাম না অতএব বাঁশটা পুনরায় সংগ্রহ করিয়া লইয়া দাঁড়াইলাম এবং আর বাদ বিতনটা না করিয়া উভয়ই ধীরে ধীরে অগ্রসর হইলাম ইন্দ্র কহিল বালির উপর দৌড়ানো যায় না খবরদার সে চেষ্টা করিস নি জলে গিয়ে পড়বি সম্মুখে একটা বালির ঢিপি ছিল সেটা অতিক্রম করিয়াই দেখা গেল অনেক দূরে জলের ধার ঘেঁসিয়া দাঁড়াইয়া পাঁচ সাতটা কুকুর চিৎকার করিতেছে যতদূর দেখা গেল একপাল কুকুর ছাড়া বাঘ তো দূরের কথা একটা স্ত্রীগালো নাই সন্তর্পণে আরও কতকটা অগ্রসর হইতেই মনে হইল তাহারা কি একটা কালোপানা বস্তু জলে ফেলিয়া পাহারা দিয়া আছে ইন্দ্র চিৎকার করিয়া ডাকিল নতুনদা নতুনদা এক গলা জলে দাঁড়াইয়া অব্যক্ত সরে কাঁদিয়া উঠিলেন এই যে আমি দুজনে প্রাণপণে ছুটিয়া গেলাম কুকুরগুলা সরিয়া দাঁড়াইল এবং ইন্দ্র ঝাঁপাইয়া পড়িয়া আকণ্ঠ নিমজ্জিত মূর্ছিত প্রায় তাহার দর্জিপাড়ার মাসতুতো ভাইকে টানিয়া তীরে তুলিল তখনও তাহার একটা পায়ে বহুমূল্য পাম্প গায়ে ওভারকোট হাতে দস্তানা গলায় গলা বন্ধ এবং মাথায় টুপি ভিজিয়া ফুলিয়া ঢোল হইয়া উঠিয়াছে আমরা গেলে সেই যে তিনি হাততালি দিয়া ঠুনঠুন পেয়ালা ধরিয়াছিলেন খুব সম্ভব সেই সঙ্গীত চর্চাতে আকৃষ্ট হইয়া গ্রামের কুকুরগুলো দল বাঁধিয়া উপস্থিত হইয়াছিল এবং এই অশ্রুতপূর্ব গীত এবং অদৃষ্টপূর্ব পোশাকের ছটায় বিভ্রান্ত হইয়া এই মহামান্য ব্যক্তিটিকে তাড়া করিয়াছিল এতটা আসিয়াও আত্মরক্ষার কোনো উপায় খুঁজিয়া না পাইয়া অবশেষে তিনি জলে ঝাঁপ দিয়া পড়িয়াছিলেন এবং এই দুর্দান্ত শীতের রাতে তুষার শীতল জলে আকুণ্ঠ মগ্ন থাকিয়া এই অর্ধ ঘণ্টাকাল ব্যাপিয়া পূর্বকৃত পাপের প্রায়শ্চিত্ত করিতেছিলেন কিন্তু প্রায়শ্চিত্তের ঘোর কাটাইয়া তাহাকে চাঙ্গা করিয়া তুলিতেও সে রাত্রে আমাদিগকে কম মেহনত করিতে হয় নাই কিন্তু সবচেয়ে আশ্চর্য এই যে বাবু ডাঙায় উঠিয়াই প্রথম কথা কহিলেন আমার এক পাটি পাম্প সেটা ওখানে পড়িয়াছে সংবাদ দিতেই তিনি সমস্ত দুঃখ ক্লেশ বিস্তৃত হইয়া তাহা অবিলম্বে হস্তগত করিবার জন্য সোজা খাড়া হইয়া উঠিলেন তারপর কোটের জন্য গলাবন্ধের জন্য মোজার জন্য দস্তানার জন্য একে একে পুনঃ পুনঃ শোক প্রকাশ করিতে লাগিলেন এবং সে রাত্রে যতক্ষণ পর্যন্ত না ফিরিয়া গিয়া নিজেদের ঘাটে পৌঁছিতে পারিলাম ততক্ষণ কেবল এই বলিয়া আমাদের তিরস্কার করিতে লাগিলেন কেন আমরা নির্বোধের মতো সেসব তাহার গা হইতে তাড়াতাড়ি খুলিতে গিয়েছিলাম না খুলিলে তো ধুলাবালি লাগিয়া এমন করিয়া মাটি হইতে পারিত না আমরা খোট্টার দেশের লোক আমরা চাষার সামিল আমরা এসব কখনো চক্ষে দেখি নাই এই সমস্ত অবিশ্রান্ত বকিতে বকিতেই গেলেন যে দেহটাতে ইতিপূর্বে এক ফোঁটা জল লাগাইতেও তিনি ভয়ে সারা হইতেছিলেন জামা কাপড়ের শোকে সে দেহটাকেও তিনি বিস্মৃত হইলেন উপলক্ষ যে আসল বস্তুকেও কেমন করিয়া বহুগুণে অতিক্রম করিয়া যায় তাহা এইসব লোকের সংসর্গে না আসিলে চোখে পড়ে না রাত্রি দুটার সময় আমাদের ডিঙি আসিয়া ঘাটে ভিড়িল আমার যে র্যাপারখানির বিকট গন্ধে কলিকাতার বাবু ইতিপূর্বে মূর্ছিত হইতেছিলেন সেইখানি গায়ে দিয়া তাহারই অবিশ্রাম নিন্দা করিতে করিতে পামুচিতেও ঘৃণা হয় তাহা পুনঃ পুনঃ শুনাইতে শুনাইতে খানি পরিধান করিয়া তিনি সে যাত্রা আত্মরক্ষা করিয়া বাটি গেলেন যাই হোক তিনি যে দয়া করিয়া ব্যাঘ্র কবলিত না হইয়া সশরীরে প্রত্যাবর্তন করিয়াছিলেন তাহার এই অনুগ্রহের আনন্দেই আমরা পরিপূর্ণ হইয়া গিয়াছিলাম এত উপদ্রব অত্যাচার হাসিমুখে সহ্য করিয়া আজ নৌকা চড়ার পরিসমাপ্তি করিয়া এই দুর্জয় শীতের রাত্রে কোচার খুঁটমাত্র অবলম্বন করিয়া কাঁপিতে কাঁপিতে বাটি ফিরিয়া গেলাম লিখিতে বসিয়া আমি অনেক সময় আশ্চর্য হইয়া ভাবি এসব এলোমেলো ঘটনা আমার মনের মধ্যে এমন করিয়া পরিপাটিভাবে সাজাইয়া রাখিয়াছিল কে যেমন করিয়া বলি তেমন করিয়া তো তাহারা একটির পর একটি শৃঙ্খলিত হইয়া ঘটে নাই আবার তাই কি সেই শিকলের সকল গ্রন্থিগুলোই বজায় আছে তাও তো নাই কত হারাইয়া গিয়াছে টের পাই নাই কিন্তু তবু তো শিকল ছিঁড়িয়া যায় না কে তবে নতুন করিয়া এসব জোড়া দিয়া রাখে আরও একটা বিষয়ের বস্তু আছে পণ্ডিতেরা বলেন বড়দের চাপে ছোটরা গোড়াইয়া যায় কিন্তু তাই যদি হয় তবে জীবনের প্রধান ও মুখ্য ঘটনাগুলি তো কেবল মনে থাকিবার কথা কিন্তু তাও তো দেখি না ছেলেবেলার কথা প্রসঙ্গে হঠাৎ এক সময় দেখিতে পাই স্মৃতির মন্দিরে অনেক তুচ্ছ ক্ষুদ্র ঘটনাও কেমন করিয়া না জানি বেশ বড় হইয়া জাঁকিয়া বসিয়া গিয়াছে এবং বড়রা ছোট হইয়া কবে কোথায় ঝড়িয়া পড়িয়া গিয়াছে অতএব বলিবার সময়েও ঠিক তাহা ঘটে তুচ্ছ বড় হইয়া দেখা দেয় বড় মনেও পড়ে না অথচ কেন যে এমন হয় সে কৈফিয়ত আমি পাঠককে দিতে পারিব না শুধু যা ঘটে তাই জানাইয়া দিলাম এমনই একটা তুচ্ছ বিষয় যে মনের মধ্যে এতদিন নীরবে এমন সঙ্গোপনে বড় হইয়া উঠিয়াছিল আজ তাহার সন্ধান পাইয়া আমি নিজেও বড় বিস্মিত হইয়া গেছি সেটাই আজ পাঠককে বলিব অথচ জিনিসটা ঠিক কি তাহার সমস্ত পরিচয়টি না দেয়া পর্যন্ত চেহারাটা কিছুতেই পরিষ্কার হইবে না কারণ গোড়াতেই যদি বলি সে একটা প্রেমের ইতিহাস মিথ্যা ভাষণের পাপ তাহাতে হইবে না বটে কিন্তু ব্যাপারটা নিজের চেষ্টায় যতটা বড় হইয়া উঠিয়াছে আমার ভাষাটা হয়তো তাহাকেও ডিঙাইয়া যাইবে সুতরাং অত্যন্ত সতর্ক হইয়া বলা আবশ্যক সে বহুকাল পরের কথা দিদির স্মৃতিটাও তখন ঝাপসা হইয়া গেছে যার মুখখানি মনে করিলেই কি জানি কেন প্রথম যৌবনের উশৃঙ্খলতা আপনি মাথা হেট করিয়া দাঁড়াইত সে দিদিকে আর তখন তেমন করিয়া মনে পড়িত না এ সেই সময়ের কথা এক রাজার ছেলের নিমন্ত্রণে তাহার শিকার পার্টিতে গিয়ে উপস্থিত হইয়াছি এর সঙ্গে অনেকদিন স্কুলে পড়িয়াছি গোপনে অনেক আঁক কষিয়া দিয়াছি তাই তখন ভারী ভাব ছিল তারপরে এন্ট্রান্স ক্লাস হইতে ছাড়াছাড়ি ছাড়ি রাজার ছেলেদের স্মৃতিশক্তি কম তাও জানি কিন্তু ইনি যে মনে করিয়া চিঠিপত্র লিখিতে শুরু করিবেন ভাবি নাই মাঝে হঠাৎ একদিন দেখা তখন সবে সাবালক হইয়াছেন রাজার জমানো অনেক টাকা করি অনেক জমানো টাকা হাতে পড়িয়াছে এবং তারপরে ইত্যাদি ইত্যাদি রাজার ছেলের কানে গিয়াছে অতিরঞ্জিত হইয়াই গিয়াছে রাইফেল চালাইতে আমার জড়ি নাই এবং আরও এত প্রকারের গুণগ্রামে ইতিমধ্যে মণ্ডিত হইয়া উঠিয়াছি যে একমাত্র সাবালক রাজপুত্রেরই অন্তরঙ্গ বন্ধু হইবার আমি উপযুক্ত তবে কিনা আত্মীয় বন্ধু বান্ধবেরা আপনার লোকের সুখ্যাতিটা একটু বাড়াইয়াই করে তা নইলে সত্য সত্যই যে অতখানি বিদ্যা অমন বেশি পরিমাণে ওই বয়সটাতেও অর্জন করিতে পারিয়াছিলাম সে অহংকার করা আমার শোভা পায় না অন্তত একটু বিনয় থাকা ভালো কিন্তু যাক সে কথা শাস্ত্রকারেরা বলেন রাজা রাজার সাদর আহ্বান কখনো উপেক্ষা করিবে না হিঁদুর ছেলে শাস্ত্র অমান্য করিতেও তো আর পারি না কাজেই গেলাম স্টেশন হইতে দশ বারো ক্রোশ পথ গজপৃষ্ঠে গিয়া দেখি হাঁ রাজপুত্রের সাবালকের লক্ষণ বটে গোটা পাঁচেক তাঁবু পড়িয়াছে একটা তার নিজস্ব একটা বন্ধুদের একটা ভৃত্তদের একটা খাবার বন্দোবস্ত আর একটা অমনি একটু দূরে সেটা ভাগ করিয়া জন্দুই বাইজি এবং তাহাদের সাঙ্গপাঙ্গদের আড্ডা তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়াছে রাজপুত্রের খাস কামরায় অনেকক্ষণ হইতেই যে সঙ্গীতের বৈঠক বসিয়াছে তাহা প্রবেশমাত্রই টের পাইলাম রাজপুত্র অত্যন্ত সমাদরে আমাকে গ্রহণ করিলেন এমনকি আদরের আতিশয্যে দাঁড়াইবার আয়োজন করিয়া তিনি তাকিয়ায় ঠেস দিয়া শুইয়া পড়িলেন বন্ধুবান্ধবেরা বিয়ভল কলকণ্ঠে সংবর্ধনা করিতে লাগিল আমি সম্পূর্ণ অপরিচিত কিন্তু সেটা তাহাদের যে অবস্থা তাহাতে অপরিচয়ের জন্য বাধে না এই বাইজিটি পাটনা হইতে অনেক টাকার শর্তে দুই সপ্তাহের জন্য আসিয়াছেন এইখানে রাজকুমার যে বিবেচনা এবং যে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, সে কথা স্বীকার করিতেই হইবে বাইজি সুশ্রী অতিশয় সুকণ্ঠ এবং গান গাহিতে জানেন আমি প্রবেশ করিতেই গানটা থামিয়া গিয়াছিল তারপর সময়োচিত বাক্যালাপ ও আদব কায়দা সমাপন করিতে কিছুক্ষণ গেল রাজপুত্র অনুগ্রহ করিয়া আমাকে গান ফরমাশ করিতে অনুরোধ করিলেন রাজাজ্ঞা শুনিয়া প্রথমটায় অত্যন্ত কুণ্ঠিত হইয়া উঠিলাম কিন্তু অল্প কিছুক্ষণেই বুঝিলাম এই সঙ্গীতের মজলিসে আমি যাই হোক একটু ঝাপসা দেখি আর সবাই ছুঁচের মতো কানা বাইজি প্রফুল্ল হইয়া উঠিলেন পয়সার লোভে অনেক কাজই পারা যায় জানি কিন্তু এই নিরেটের দরবারে বিনা বাজানো বাস্তবিকই এতক্ষণ তাহার একটা সুকঠিন কাজ হইতেছিল এইবার একজন সমজদার পাইয়া সে যেন বাঁচিয়া গেল তারপরে গভীর রাত্রি পর্যন্ত সে যেন শুধুমাত্র আমার জন্যেই তাহার সমস্ত শিক্ষা সমস্ত সৌন্দর্য ও কণ্ঠের সমস্ত মাধুর্য দিয়া আমার চারিদিকের এই সমস্ত কদর্য মদনমত্ততা ডুবাইয়া অবশেষে স্তব্ধ হইয়া আসিল বাইজি পাটনার লোক নাম পিয়ারি সেই রাত্রে আমাকে সে যেমন করিয়া সমস্ত প্রাণ দিয়া গান শুনাইয়াছিল বোধ করি এমন আর সে কখনো শোনায় নাই মুগ্ধ হইয়া গিয়াছিলাম গান থামিলে আমার মুখ দিয়া শুধু বাহির হইল বেশ পিয়ারি মুখ নিচু করিয়া হাসিল তারপর দুই হাত কপালে ঠেকাইয়া প্রণাম করিল সেলাম করিল না মজলিস রাত্রির মতো শেষ হইয়াছিল তখন দলের মধ্যে কেহ সুপ্ত কেহ তন্দ্রাভিভূত অধিকাংশই অচৈতন্য নিজের তাঁবুতে যাইবার জন্য বাইজি যখন তাহার দল লইয়া বাহির হইতেছিল আমি তখন আনন্দের আতিশয্যে হিন্দি করিয়া বলিয়া ফেলিলাম বাইজি আমার বড় সৌভাগ্য যে তোমার গান দু সপ্তাহ ধরে প্রত্যহ শুনতে পাব বাইজি প্রথমটা থমকিয়া দাঁড়াইল পরক্ষণে একটুখানি সরিয়া আসিয়া অত্যন্ত মৃদু কণ্ঠে পরিষ্কার বাংলা করিয়া কহিল টাকা নিয়েছি আমাকে তো গাইতেই হবে কিন্তু আপনিই পনেরো ষোলো দিন ধরে এর মোশাহিভি করবেন যান কালকেই বাড়ি চলে যান কথা শুনিয়া আমি হতবুদ্ধি কাঠ হইয়া গেলাম এবং কি জবাব দিব তাহা ভাবিয়া ঠিক করিবার পূর্বেই বাইজি বাহির হইয়া গেল সকালে শোরগোল করিয়া কুমারজীর শিকারে বাহির হইলেন মধ্য মাংসের আয়োজনটাই সবচেয়ে বেশি সঙ্গে জন্দশেক শিকারী অনুচর বন্দুক পনেরোটা তার মধ্যে ছয়টা রাইফেল স্থান একটা আধ শুকনো নদীর উভয় তীর এপারে গ্রাম ওপারে বালুর চর এপারে ক্রোশ ব্যাপিয়া বড় বড় শিমুল গাছ ওপারে বালুর উপর স্থানে স্থানে কাশ ও কুশের ঝোপ এইখানে এই পনেরোটা বন্দুক লইয়া শিকার করিতে হইবে শিমুল গাছে গাছে ঘুঘু গোটা কয়েক দেখিলাম মরা নদীর বাঁকের কাছটায় দুটো চকাচকি ভাসিতেছে বলিয়াই মনে হইল কে কোন দিকে যাইবেন অত্যন্ত উৎসাহের সহিত পরামর্শ করিতে করিতে সবাই দু এক পাত্র টানিয়া লইয়া দেহ ও মন বীরের মতো করিয়া লইলেন আমি বন্দুক রাখিয়া দিলাম একে বাইজির খোঁচা খাইয়া রাত্রি হইতেই মনটা বিকল হইয়াছিল তাহাতে শিকারের ক্ষেত্র দেখিয়া সর্বাঙ্গ জ্বলিয়া গেল কুমার প্রশ্ন করিলেন কে শ্রীকান্ত তুমি যে বড় চুপচাপ ও কি বন্দুক রেখে দিলে যে আমি পাখি মারি না সে কি হে কেন কেন আমি গো ফুটবার পর থেকে আর ছড়া দেওয়া বন্দুক ছুড়িনি আমি ভুলে গেছি ওটা কুমার সাহেব হাসিয়াই খুন কিন্তু সে হাসির কতটা দ্রব্য সে কথা অবশ্য আলাদা সূর্যুর চোখ মুখ আরক্ত হইয়া উঠিল তিনি এই দলের প্রধান শিকারী এবং রাজপুত্রের প্রিয় পার্শ্বচ্চর তাহার অব্যর্থ লক্ষ্যের খ্যাতি আমি আসিয়াই শুনিয়াছিলাম রুষ্ট হইয়া কহিলেন চিড়িয়া শিকার মেকু চরম হ্যাঁ আমারও মেজাজ তো ভালো ছিল না সুতরাং জবাব দিলাম সবাইকার নেহি হ্যায় কিন্তু আমার হ্যায় যাক আমি তাঁবুতে ফিরিলাম কুমার সাহেব আমার শরীর ভালো নেই বলিয়া ফিরিলাম ইহাতে কে হাসিল কে চোখ ঘুরাইল কে মুখ ভ্যাং চাইল তাহা চাহিয়াও দেখিলাম না তখন সবে মাত্র তাঁবুতে ফিরিয়া ফরাসের উপর চিত হইয়া পড়িয়াছি এবং আরেক পেয়ালা চা আদেশ করিয়া একটা সিগারেট ধরাইয়াছি বেয়ারা আসিয়া সসম্ভ্রমে জানাইল বাইজি একবার সাক্ষাৎ করিতে চায় ঠিক এইটি আশাও করিতেছিলাম আশঙ্কাও করিতেছিলাম জিজ্ঞাসা করিলাম কেন সাক্ষাৎ করিতে চায় তা জানি নে তুমি কে আমি বাইজির খানসামা তুমি বাঙালি আগে হ্যাঁ পরামাণিক নাম রতন বাইজি হিন্দু রতন হাসিয়া বলিল নইলে থাকবো কেন বাবু আমাকে সঙ্গে করিয়া আসিয়া তাবুর দরজা দেখাইয়া দিয়া রতন সরিয়া গেল পর্দা তুলিয়া ভেতরে ঢুকিয়া দেখিলাম বাইজি একাকিনী প্রতীক্ষা করিয়া আছে। কাল রাত্রে পেশোয়াজ ও ওড়নায় ঠিক চিনিতে পারি নাই আজ দেখিয়াই টের পাইলাম বাইজি যেই হোক বাঙালির মেয়ে বটে একখণ্ড মূল্যবান কার্পেটের উপর গরদের শাড়ি পরিয়া বাইজি বসিয়াছে ভিজা এলোচোল পিঠের উপর ছড়ানো হাতের কাছে পানের স্বাদ সরঞ্জাম সমুখে গুড়গুড়িতে তামাক সাজা আমাকে দেখিয়া গাত্রোত্থান করিয়া হাসি মুখের সম্মুখের আসনটা দেখাইয়া দিয়ে কহিল বসো তোমার সম্মুখে তামাক খাব না ওরে রতন গুড়গুড়িটা নিয়ে যা ও কি দাঁড়িয়ে রইলে কেন বসো না রতন আসিয়া গুড়গুড়ি লইয়া গেল বাইজি কহিল তুমি তামাক খাও তা জানি কিন্তু দেবো কিসে অন্য জায়গায় যা করো করো কিন্তু আমি জেনে শুনে আমার গুড়গুড়ি তো আর তোমাকে দিতে পারি নে আচ্ছা চুরুটা নিয়ে দিচ্ছি ওরে ও থাক থাক চুরটে কাজ নেই আমার পকেটই আছে আছে বেশ তাহলে ঠান্ডা হয়ে একটু বসো ঢের কথা আছে ভগবান কখন যে কার সঙ্গে দেখা করিয়ে দেন তাকেও বলতে পারে না স্বপ্নের অগোচর শিকারে গিয়েছিলে হঠাৎ ফিরে এলে যে ভালো লাগলো না না লাগারই কথা কি নিষ্ঠুরই পুরুষ মানুষ জাতটা অনর্থক জীব হত্যা করে কি আমোদ পায় তা তারাই জানে বাবা ভালো আছেন বাবা মারা গেছেন মা গেছেন মা তিনি আগেই গেছেন ও তাইতেই বলিয়া বাইজি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আমার মুখপানে চাহিয়া রহিল একবার মনে হইল তাহার চোখ দুটি যেন ছলছল করিয়া উঠিল কিন্তু সে হয়তো আমার মনের ভুল পরক্ষণে যখন সে কথা কহিল তখন আর ভুল রহিল না এই মুখরা নারীর চটুল ও পরিহাস লৌহ কণ্ঠস্বর সত্যি সত্যি মৃদু ও আর্দ্র হইয়া গিয়াছে কহিল তাহলে তত্ন করবার আর কেউ নেই বলো পিসিমার ওখানেই আছে তো নইলার থাকবি বা কোথায় বিয়ে হয়নি সে তো দেখতেই পাচ্ছি পড়াশোনা করছো না তা ওই সঙ্গে শেষ করে দিয়েছ এতক্ষণ পর্যন্ত ইহার কৌতূহল এবং প্রশ্নমালা আমি যথাসাধ্য সহ্য করিয়া গিয়াছি কিন্তু এই শেষ কথাটা কেমন যেন অসহ্য হইয়া উঠিল বিরক্ত এবং রুক্ষ কণ্ঠে বলিয়া উঠিলাম আচ্ছা কে তুমি তোমাকে জীবনে কখনো দেখেছি বলেও তো মনে হয় না আমার সম্বন্ধে এত কথা তুমি জানতে বা কেন আর জেনিবে তোমার কী লাভ বাইজি রাগ করিল হাসিল লাভ ক্ষতি কি সংসারে সব মায়া মমতা ভালোবাসাটা কিছু নয় আমার নাম পিয়ারি কিন্তু আমার মুখ দেখেও যখন চিনতে পারলে না তখন ছেলেবেলার ডাকনাম শুনিয়ে কি আমাকে চিনতে পারবে তাছাড়া আমি তোমাদের ও গ্রামের মেয়েও নই তোমাদের বাড়ি কোথায় বলো না সে আমি বলবো না তোমার বাবার নাম কী বাইজি জিপ কাটিয়া কহিল তিনি স্বর্গে গেছেন ছি ছি তার নাম কি আর এ মুখে উচ্চারণ করতে পারি আমি অধীর হইয়া উঠিলাম বলিলাম তা যদি না পারো আমাকে চিনলে কি করে সে কথা বোধহয় উচ্চারণ করতে দোষ হবে না পিয়ারি আমার মনের ভাব লক্ষ্য করিয়া আবার মুখ টিপিয়া হাসিল কহিল না তাতে দোষ নাই কিন্তু সে কি তুমি বিশ্বাস করতে পারবে বলি দেখো না তোমাকে চিনেছিলাম ঠাকুর দুর্বুদ্ধির তাড়ায় আর কিসে তুমি যত চোখের জল আমার ফেলেছিলে ভাগ্যি সূর্যিদেবতা শুকিয়ে নিয়েছেন নইলে চোখের জল একটা পুকুর হয়ে থাকত বলে বিশ্বাস করতে পারো কি সত্যি বিশ্বাস করতে পারিলাম না কিন্তু সে আমারই ভুল তখন কিছুতেই মনে পড়িল না যে পেয়ারের ঠোঁটের গঠনই এইরূপ যেন সব কথাই সে তামাশা করিয়া বলিতেছে এবং মনে মনে হাসিতেছে আমি চুপ করিয়া রহিলাম সেও কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া এবার সত্য সত্যই হাসিয়া উঠিল কিন্তু এতক্ষণে কেমন করিয়া জানি না আমার সহসা মনে হইল সে নিজের লজ্জিত অবস্থা যেন সামলাইয়া ফেলিল সহাসে কহিল না ঠাকুর তোমাকে যত বোকা ভেবেছিলাম তুমি তা নও এ যে আমার একটা বলার ভঙ্গি তা তুমি ঠিক ধরেছ কিন্তু তাও বলি তোমার চেয়ে অনেক বুদ্ধিমানও আমার এই কথাটাই অবিশ্বাস করতে পারেনি তা এতই যদি বুদ্ধিমান মোসাহেবী ব্যবসাটা ধরা হলো কেন এই চাকরি তো তোমাদের মতো মানুষ দিয়ে হয় না যাও চটপট সরে পড়ো ক্রোধের সর্বাঙ্গ জ্বলিয়া গেল কিন্তু প্রকাশ পাইতে দিলাম না সহজভাবে বলিলাম চাকরি যতদিন হয় ততদিনই ভালো বসে না থাকি বেগার ঘাটি জানো তো আচ্ছা এখন উঠি বাইরের লোক হয়তো বা কিছু মনে করে বসবে পেয়ারি কহিল করলে সে তো তোমার সৌভাগ্য ঠাকুর হে কি একটা আফসোসের কথা উত্তর না দিয়া আমি যখন দাঁড়ের কাছে আসিয়া পড়িয়াছি তখন সে অকস্মাত হাসির লহর তুলিয়া বলিয়া উঠিল কিন্তু দেখো ভাই আমার সেই চোখের জলের গল্পটা যেন ভুলে যেও না বন্ধু মহলে কুমার সাহেবের দরবারে প্রকাশ করলে চাই কি তোমার নসিবটাই হয়তো ফিরে যেতে পারে আমি নিরুত্তরে বাহির হইয়া পড়িলাম কিন্তু এই নির্লজ্জার হাসি এবং কদর্য পরিহাস আমার সর্বাঙ্গ ব্যাপিয়া যেন বিছার কামড়ের মতো জ্বলিতে লাগিল সস্থানে আসিয়া এক পেয়ালা চা খাইয়া চুরুট ধরাইয়া মাথা যথাসম্ভব ঠান্ডা করিয়া ভাবিতে লাগিলাম কে আমার পাঁচ বছর বয়সের ঘটনা পর্যন্ত আমি স্পষ্ট মনে করিতে পারি কিন্তু অতীতের মধ্যে যতদূর দৃষ্টি যায় ততদূর পর্যন্ত তন্নতন্ন করিয়া দেখিলাম কোথাও এই পিয়ারিকে খুঁজিয়া পাইলাম না অথচ এ আমাকে বেশ চেনে পিসিমার কথা পর্যন্ত জানে আমি যে দরিদ্র ইহাও তাহার অবিত নহে সুতরাং আর কোনো অভিসন্ধি থাকিতেই পারে না অথচ যেমন করিয়া পারে আমাকে সে এখান হইতে তাড়াইতে চায় কিন্তু কিসের জন্য আমার থাকা না থাকায় ইহার কি তখন কথায় কথায় বলিয়াছিল সংসারে লাভ ক্ষতি কি সমস্ত ভালোবাসাটা সে কিছু নাই আমি যাহাকে কখনো চোখেও দেখি নাই তাহার মুখের এই কথাটা মনে করিয়া আমার হাসি পাইল কিন্তু সমস্ত কথাবার্তা ছাপাইয়া তাহার শেষ বিদ্রুপটাও আমাকে যেন অবিশ্রান্ত মর্মান্তিক করিয়া বিধিতে লাগিল সন্ধ্যার সময় শিকারীর দল ফিরিয়া আসিল চাকরের মুখে শুনিলাম আটটা ঘুঘু পাখি মারিয়ানা হইয়াছে কুমার ডাকিয়া পাঠাইলেন অসুস্থতার ছুতা করিয়া বিছানায় পড়িয়াই রইলাম এবং এইভাবেই অনেক রাত্রি পর্যন্ত পিয়ারির গান এবং মাতালের বাওভা শুনিতে পাইলাম তারপরে তিন দিন প্রায় একভাবেই কাটিয়া গেল প্রায় বলিলাম কারণ এক শিকার করা ছাড়া আর সমস্তই এক প্রকার পিয়ারির অভিশাপ ফলিল নাকি প্রাণী হত্যার প্রতি আর কাহারও কোনো উৎসাহই দেখিলাম না কেহ তাঁবুর বাহির হইতেই যেন চাহে না অথচ আমাকেও ছাড়িয়া দেয় না আমার পলাইবার আর যে কোনো বিশেষ কারণ ছিল তাহা নয় কিন্তু এই বাইজির প্রতি আমার কি যে ঘোর বিতৃষ্ণা জন্মিয়া গেল সে হাজির হইলেই আমাকে কিসা যেন মারিতে থাকিত উঠিয়া গিয়া স্বস্তি পাইতাম উঠিতে না পারিলে অন্তত আর দিকে মুখ ফিরাইয়া কাহার সহিত কথাবার্তা কহিয়া অন্যমনস্ক হইবার চেষ্টা করিতাম অথচ সে প্রতি মুহূর্তে আমার সহিত চোখাচোখি করিবার সহস্র কৌশল করিত তাহাও টের পাইতাম প্রথম দুই একদিন সে আমাকে লক্ষ্য করিয়াই পরিহাসের চেষ্টা করিয়াছিল কিন্তু আমার ভাব দেখিয়া সেও একেবারে নির্বাক হইয়া গেল সেদিন ছিল শনিবার আমি আর কোনো থাকিতে পারি না খাওয়া দাওয়ার পরেই রওনা হইয়া পড়িব স্থির হওয়ায় আজ সকাল হইতেই গান বৈঠক বসিয়া গিয়াছিল শ্রান্ত হইয়া বাইজি গান থামাইয়াছে হঠাৎ গল্পের সেরা গল্প ভূতের গল্প উঠিয়া পড়িল নিমিষে যে যেখানে ছিল আগ্রহে বক্তাকে ঘেরিয়া ধরিল প্রথমটা আমি তাচ্ছিল্য ভরি শুনিতেছিলাম কিন্তু শেষে উদ্গ্রীব হইয়া উঠিয়া বসিলাম বক্তা ছিলেন একজন গ্রামেরই হিন্দুস্তানি প্রবীণ ভদ্রলোক গল্প কেমন করিয়া বলিতে হয় তাহা তিনি জানিতেন তিনি বলিতেছিলেন প্রেতজনিতে যদি কাহারও সংশয় থাকে যেন আজিকার এই শনিবার অমাবস্যা তিথিতে এই গ্রামে আসিয়া কর্ণের বিবাদ ভঞ্জন করিয়া যান তিনি যে জাত যেমন লোকই হন এবং যত ইচ্ছা লোক সঙ্গে করিয়া লইয়া যান আজ রাত্রে মহাশ্মশানে যাওয়া তাহার পক্ষে নিষ্ফল হইবে না আজিকার ঘোর রাত্রে এই শ্মশানচারী প্রেতাত্মাকে শুধু যে চোখে দেখা যায় তাহা নয় তাহার কণ্ঠস্বর শোনা যায় এবং ইচ্ছা করিলে তাহার সহিত কথাবার্তা পর্যন্ত বলা যায় আমি ছোটবেলার কথা স্মরণ করিয়া হাসিয়া ফেলিলাম বৃদ্ধ তাহা লক্ষ্য করিয়া কহিলেন আপনি আমার কাছে আসুন আমি নিকটে সরিয়া গেলাম তিনি প্রশ্ন করিলেন আপনি বিশ্বাস করেন না না কেন করেন না না করার বিশেষ কোনো হেতু আছে না তবে এই গ্রামে এমন দু একজন সিদ্ধ সাধক আছেন যারা চোখে দেখেছেন তবু যে আপনারা বিশ্বাস করেন না মুখের উপর হাসেন সে শুধু দুপাতা ইংরেজি পড়ার ফল বিশেষত বাঙালিরা তো নাস্তিক ব্লেচ্ছ কি কথায় কি কথা আসিয়া পড়িল দেখিয়া আমি অবাক হইয়া গেলাম বলিলাম দেখুন এই সম্বন্ধে আমি তর্ক করতে চাইনি আমার বিশ্বাস আমার কাছে আমি নাস্তিকি হই ম্লেচ্ছই হই ভূত মানি যারা চোখে দেখেছেন বলেন হয় তারা ঠকেছেন না হয় তারা মিথ্যাবাদী এই আমার ধারণা ভদ্রলোক খপ করিয়া আমার ডান হাতটা চাপিয়া ধরিয়া কহিলেন আপনি আজ রাত্রে শ্মশানে যেতে পারেন আমি হাসিয়া বলিলাম পারি আমি ছেলেবেলা থেকে অনেক শ্মশানই অনেক রাত্রে গেছি বৃদ্ধ চটিয়া উঠিয়া বলিলেন আপসেকে মাতকার বাপু বলিয়া তিনি সমস্ত শ্রোতাবর্গকে স্তম্ভিত করিয়া এই শ্মশানের মহা ভয়াবহ বিবরণ বিবৃত করিতে লাগিলেন এই শ্মশান যে দেশে স্থান নয় ইহা মহাশ্মশান এখানে সহস্র নরমুণ্ড গনিয়া লইতে পারা যায় এই শ্মশানে মহাভৈরবী তার সাঙ্গ লইয়া প্রত্যহ রাত্রে নরমুণ্ডের গেন্ডুয়া খেলিয়া নৃত্য করিয়া বিচরণ করেন তাহার খলখল হাসির বিকট শব্দে কতবার কত অবিশ্বাসে ইংরেজ জজ ম্যাজিস্ট্রেটেরও হৃদস্পন্দন থামিয়া গিয়াছে এমনই সব লোমহর্ষণ কাহিনী এমন করিয়াই বলিতে লাগিলেন যে এত লোকের মধ্যে দিনের বেলা তাঁবুর ভেতর বসিয়া থাকিয়াও অনেকের মাথার চুল পর্যন্ত খাড়া হইয়া উঠিল আর চোখে চাহিয়া দেখিলাম পিয়ারি কোন এক সময় কাছে আসিয়া বসিয়াছে এবং কথাগুলো যেন সর্বাঙ্গ দিয়া গিলিতেছে এইরূপে এই মহাশাসনের ইতিহাস যখন শেষ হইল তখন বক্তা গর্ব ভরে আমার প্রতি কটাক্ষ হানিয়া প্রশ্ন করিলেন কেয়া বাবু সাহেব আপ জায়গা জায়গা বই কি জায়গা আচ্ছা আপকা খুশি প্রাণ জানেছে আমি হাসিয়া বলিলাম না বাবুজি না প্রাণ গেলেও তোমাকে দোষ দেওয়া হবে না তোমার ভয় নেই কিন্তু অজানা জায়গায় আমি তো শুধু হাতে যাবো না বন্দুক নিয়ে যাব তখন আলোচনা একটু অতিমাত্রায় খড়ো হইয়া উঠিলে দেখিয়া আমি উঠিয়া গেলাম আমি পাখি মারিতে পারি না কিন্তু বন্দুকের গুলিতে ভূত মারিতে পারি বাঙালিরা ইংরাজি পড়িয়া হিন্দু শাস্ত্র মানে না তাহারা মুরগি খায় তাহারা মুখে যতই বড়াই করুক কার্যকালে ভাগিয়া যায় তাহাদিগকে তাড়া দিলেই তাহাদের দাঁত কপাটি লাগে এই প্রকারের সমালোচনা চলিতে লাগিল অর্থাৎ যে সকল সূক্ষ্ম যুক্তিতর্কের অবতারণা করিলে আমাদের রাজডাসডাদের আনন্দ হয় এবং তাহাদের মস্তিষ্ককে অতিক্রম করিয়া যায় না অর্থাৎ তাহারাও দু কথা কহিতে পারেন সেই সব কথাবার্তা ইহাদের দলে একটিমাত্র লোক ছিল যে স্বীকার করিয়াছিল যে সে স্বীকার করিতে জানে না এবং কথাটাও সে সচরাচর একটু কম কহিত এবং মদও একটু কম করিয়া খাইত তাহার নাম পুরুষোত্তম সে সন্ধ্যার সময় আসিয়া আমাকে ধরিল সঙ্গে যাইবে কারণ ইতিপূর্বে সেও কোনোদিন ভূত দেখে নাই অতএব আজ যদি এমন সুবিধা ঘটিয়াছে তবে ত্যাগ করিবে না বলিয়া খুব হাসিতে লাগিল জিজ্ঞাসা করিলাম তুমি কি ভূত মানো না একেবারে না কেন মানো না মানি না নেই বলে এই বলিয়া সে প্রচলিত তর্ক তুলিয়া বারংবার অস্বীকার করিতে লাগিল আমি কিন্তু অত সহজে সঙ্গে লইতে স্বীকার করিলাম না কারণ বহুদিনের অভিজ্ঞতায় জানিয়াছিলাম এ সকল যুক্তিতর্কের ব্যাপার নয় সংস্কার বুদ্ধি দিয়া যাহারা একেবারেই মানেন না তাহারাও ভয়ের জায়গায় আসিয়া পড়িলে ভয়ে মূর্ছা যায় পুরুষোত্তম কিন্তু নাছোড়বান্দা সে মাল মারিয়া পাকা বাঁশের লাঠি ঘাড়ে ফেলিয়া কহিল শ্রীকান্তবাবু আপনার ইচ্ছা হয় বন্দুক নিন কিন্তু আমার হাতে লাঠি থাকতে ভূতি বলো আর প্রীতি বলো কাউকে কাছে ঘেঁচতে দেব না কিন্তু সময় লাঠি হাতে থাকবে তো ঠিক থাকবে বাবু আপনি তখন দেখে নেবেন এক পথ রাত্রি এগারোটার মধ্যেই রওনা হওয়া চাই দেখিলাম তাহার আগ্রহটা যেন একটু অতিরিক্ত যাত্রা করিতে তখনও ঘণ্টাখানেক বিলম্ব আছে আমি তাবুর বাহিরে পায়চারি করিয়া এই ব্যাপারটি মনে মনে আন্দোলন করিয়া দেখিতেছিলাম জিনিসটা সম্ভবত কি হইতে পারে এই সকল বিষয়ে আমি যে লোকের শিষ্য তাহাতে ভূতের ভয়টা আর ছিল না ছেলেবেলার কথা মনে পড়ে সেই একটি রাত্রে যখন ইন্দ্র কহিয়াছিল শ্রীকান্ত মনে মনে রামনাম কর ছেলেটি আমার পিছনে বসিয়াছে সেই দিনই শুধু ভয়ে চৈতন্য হারাইয়াছিলাম আর না সুতরাং সে ভয় ছিল না কিন্তু আজিকার গল্পটা যদি সত্যি হয় তাহা হইলে এটাই বা কি ইন্দ্র নিজে ভূত বিশ্বাস করিত কিন্তু সেও কখনও চোখে দেখে নাই আমি নিজেও মনে মনে যত অবিশ্বাসী করি স্থান এবং কালমাহাত্মে গা ছমছম যে না করিত তাহা নয় সহসার সম্মুখের এই দুর্ভেদ্য অমাবস্যার অন্ধকারের পানি চাহিয়া আমার আরেকটা অমারজনীর কথা মনে পড়িয়া গেল সেদিনটাও এমনি শনিবারই ছিল বৎসর পাঁচ ছয় পূর্বে আমাদের প্রতিবেশিনী হতভাগিনী নিরু দিদি বালবিধবা হইয়াও যখন সুতিকা রোগে আক্রান্ত হইয়া ছয় মাস ভুগিয়া ভুগিয়া মরেন তখন সেই মৃত্যুসজ্জার পাশে আমি ছাড়া আর কেহ ছিল না বাগানের মধ্যে একখানি মাটির ঘরে তিনি একাকিনী বাস করিতেন সকলের সর্বপ্রকার রোগে শোকে সম্পদে বিপদে এত বড় সেবা পরায়না নিঃস্বার্থ পরোপকারিনী রমণী পাড়ার মধ্যে আর কেহ ছিল না কত মেয়েকে যে তিনি লেখাপড়া শিখাইয়া সূচের কাজ শিখাইয়া গৃহস্থালীর সর্বপ্রকার দুরূহ কাজকর্ম শিখাইয়া দিয়া মানুষ করিয়া দিয়াছিলেন তাহার সংখ্যা নাই একান্ত স্নিগ্ধ শান্ত স্বভাব এবং সুনির্মল চরিত্রের জন্য পাড়ার লোকও তাহাকে বড় কম ভালোবাসিত না কিন্তু সেই নিরুদিদির ত্রিশ বছর বয়সে হঠাৎ যখন পা পিছলাইয়া গেল এবং ভগবান এই সুকঠিন ব্যাধির আঘাতে তাহার আজীবন উঁচু মাথাটি একেবারে মাটির সঙ্গে একাকার করিয়া দিলেন তখন পাড়ার কোনো লোকই দুর্ভাগিনীকে তুলিয়া ধরিবার জন্য হাত বাড়াইল না এখন মনে করিয়া হাসি পায় সত্য কিন্তু সেদিন অমাবস্যার ঘোর দুর্যোগ তুচ্ছ করিয়াও বোধ করিবার ছুটিয়া পালাইতাম যদি না এই কথাটা অসংশয়ে বিশ্বাস হইত কপাট খুলিয়া বাহির হইলেই নিরুদিদির কালো কালো সেপাই শান্ত্রীর ভিড়ের মধ্যে গিয়া পড়িব অথচ এসব কিছুই নাই কিছুই ছিল না তাহাও জানিতাম মুমূর্ষু যে কেবলমাত্র নিদারুণ বিকারের ঘরেই প্রলাপ ছিলেন তাহাও বুঝিলাম অথচ বাবু চমকিয়া ফিরিয়া দেখিলাম রতন কিরে বাইজি একবার প্রণাম জানাচ্ছেন যেমন বিস্মিত হইলাম তেমনি বিরক্ত হইলাম এত রাত্রে আকস্মিক আহ্বান করাটা যে শুধু অত্যন্ত অপমানকর স্পর্ধা বলিয়া মনে হইল তাহা নয় গত তিন দিনের উভয়পক্ষের ব্যবহারগুলো স্মরণ করিয়াও এই প্রণাম পাঠানোটা যেন সৃষ্টি ছাড়া কাণ্ড বলিয়া ঠেকিল কিন্তু ভৃত্যের সম্মুখে কোনরূপ উত্তেজনা পাছে প্রকাশ পায় সেই আশঙ্কায় নিজেকে প্রাণপণে সংবরণ করিয়া কহিলাম আজ আমার সময় নেই রতন আমাকে বেরোতে হবে কাল দেখা হবে রতন সুশিক্ষিত ভৃত্ত আদব কায়দায় পাকা সম্ভ্রমের সহিত মৃদুস্বরে কহিল বড় দরকার বাবু এখনই আপনাকে পায়ের ধুলো দিতে হবে নইলে বাইজি আসবেন বললেন কি সর্বনাশ এই তাঁবুতে এত রাত্রে এত লোকের সম্মুখে বলিলাম তুমি বুঝিয়ে বলো গে রতন আজ নয় কাল সকালেই দেখা হবে আজ আমি কোনো মতেই যেতে পারবো না রতন কহিল তাহলে তিনিই আসবেন আমি পাঁচ বছর দেখে আসছি বাবু বাইজির কোনোদিন এতটুকু কথার নটচড় হয় না আপনি না গেলে তিনি নিশ্চয়ই আসবেন এই অন্যায় অসঙ্গত জিদ দেখিয়া পায়ের নখ হইতে মাথার চুল পর্যন্ত জ্বলিয়া গেল বলিলাম আচ্ছা দাঁড়াও আমি আসছি তাঁবুর ভিতর ঢুকিয়া দেখিলাম বারুনের কৃপায় জাগ্রত আর কেহ নাই পুরুষোত্তম গভীর নিদ্রায় মগ্ন চাকরদের তাবুতে দুই চারিজন জাগিয়াছে মাত্র তাড়াতাড়ি বুটটা পরিয়া লইয়া একটা কোট গায়ে দিয়া ফেলিলাম রাইফেল ঠিক করাই ছিল হাতে লইয়া রতনের সঙ্গে সঙ্গে বাইজির তাঁবুতে গিয়া প্রবেশ করিলাম পিয়ারি সমুখেই দাঁড়াইয়াছিল আমার আপাদমস্তক বারবার নিরীক্ষণ করিয়া কিছুমাত্র ভূমিকা না করিয়া ক্রুদ্ধস্বরে বলিয়া উঠিল শ্মশান টশানে তোমার কোনো যাওয়া হবে না কোনো না ভয়ানক আশ্চর্য হইয়া গেলাম কেন কেন আবার কি ভূতপ্রেত কি নেই যে এই শনিবারের অমাবস্যায় তুমি যাবে শ্মশানে প্রাণ নিয়ে কি তাহলে আর ফিরে আসতে হবে বলিয়াই পেয়ারি অকস্মাত ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল আমি বিহলের মতো নিঃশব্দে চাহিয়া দাঁড়াইয়া রহিলাম কি করিব কি জবাব দিব ভাবিয়াই পাইলাম না ভাবিয়া না পাওয়ার আর আশ্চর্য কি যাহাকে চিনি না জানি না সে যদি উৎকট হিতাকাঙ্ক্ষায় দুপুর রাত্রে ডাকাইয়া আনিয়া সুমুখে দাঁড়াইয়া খামুকা কান্না জুড়িয়া দেয় হতবুদ্ধি হয় না কে আমার জবাব না পাইয়া পেয়ারি চোখ মুছিতে মুছিতে কহিল তুমি কি কোনোদিন শান্ত সুবোধ হবে না তেমনি একগুয়ে হয়ে চিরকালটা কাটাবে কই যাওদি কি কেমন করে যাবে আমিও তাহলে সঙ্গে যাব বলিয়া সে শালখানা কুড়াইয়া লইয়া নিজের গায়ে জড়াইবার উপক্রম করিল আমি সংক্ষেপে কহিলাম বেশ চলো আমার এই প্রচ্ছন্ন বিদ্রুপে জ্বলিয়া উঠিয়া পিয়ারি বলিল আহা দেশে বিদেশে তাহলে সুখেতির আর সীমাপরিসীমা থাকবে না বাবু শিকারে এসে সঙ্গে একটা বাউলি সঙ্গে করে দুপুর রাত্রে ভূত দেখতে গিয়েছিলেন বলি বাড়িতে কি একেবারে আউট হয়ে গেছো নাকি ঘেন্না পিত্তির লজ্জাসরম আর কিছু দেহতে নেই বলিতে বলিতে তাহার তীব্র কণ্ঠ ভিজিয়া যেন ভারী হইয়া উঠিল কহিল কখনো তো এমন না এত অধঃপথে তুমি যেতে পারো কেউ তো কোনোদিন ভাবেনি তাহার শেষ কথাটাই অন্য কোনো সময়ে আমার বিরক্তির হয়তো অবধি থাকিত না কিন্তু এখন রাগ হইল না মনে হইল পেয়ারিকে যেন চিনিয়াছি কেন যে মনে হইল তাহা পরে বলিতেছি কহিলাম লোকের ভাবাভাবির দাম কত সে নিজেও তো জানো তুমি যে এত অধপথে যাবে সেই বা কজন ভেবেছিল মুহূর্তের জন্য পেয়ারির মুখে শরতের ওপর মেঘলা জোৎস্নার মতো একটা সহজ হাসির আভা দেখা দিল কিন্তু ওই মুহূর্তের জন্যই পরক্ষণই সে ভীতস্বরে কহিল আমার তুমি কি জানো কে আমি বলতো দেখি তুমি পেয়ারি সে তো সবাই জানে সবাই যা জানে না তা আমি জানি শুনলে কি তুমি খুশি হবে হলে তো নিজেই তোমার পরিচয় দিতে যখন দাওনি তখন আমার মুখ থেকেও কোনো কথা পাবে না এর মধ্যে ভেবে দেখো আত্মপ্রকাশ করবে কি না কিন্তু এখন আর সময় নেই আমি চললুম পেয়ারি বিদ্যুৎ গতিতে পথ আগলাইয়া দাঁড়াইয়া কহিল যদি যেতে না দিই জোর করে যেতে পারো কিন্তু যেতেই বা দেবে না কেন পেয়ারি কহিল দেবই বা কেন সত্যিকারের ভূত কি নেই যে তুমি যাবে বললেই যেতে দেব মাইরি আমি চেঁচিয়ে হাট বাঁধাবো তা বলে দিচ্ছি বলিয়াই আমার বন্দুকটা কাড়িয়া লইবার চেষ্টা করিল আমি এক পা পিছাইয়া গেলাম কিছুক্ষণ হইতে আমার বিরক্তির পরিবর্তে হাসি পাইতেছিল এবার হাসিয়া ফেলিয়া বলিলাম সত্যিকারের ভূত আছে কিনা জানি না কিন্তু মিথ্যাকারের ভূত আছে তারা সমুখে দাঁড়িয়ে কথা কয় কাঁদে পথাগলায় এমন অনেক কীর্তি করে আবার দরকার হলে ঘাড়মোট কেউ খায় পেয়ারি মলিন হইয়া গেল এবং ক্ষণকালের জন্য বোধ করি কথা খুঁজিয়া পাইল না তারপর বলিল আমাকে তাহলে তুমি চিনেছ বলো কিন্তু ওটা তোমার ভুল তারা অনেক কীর্তি করে সত্যি কিন্তু ঘাড় মটকাবার জন্যই পথ না তাদেরও আপনার পর বোধ আছে আমি পুনরায় সাহসে প্রশ্ন করিলাম এ তো তোমার নিজের কথা কিন্তু তুমি কি ভূত পিয়ারি কহিল ভূত বই কি যারা মরে গিয়েও মরে না তারাই ভূত এই তো তোমার বলবার কথা একটুখানি থামিয়া নিজেই পুনরায় কহিতে লাগিল এক হিসেবে আমি যে মরেছি তা সত্যি কিন্তু সত্যি হোক মিথ্যে হোক নিজের মরণ তো আমি নিজেই রটাইনি মামাকে দিয়ে মা রটিয়েছিলেন শুনবে সব কথা তাহার মরণের কথা শুনিয়া এতক্ষণে আমার সংশয় কাটিয়া গেল ঠিক চিনিতে পারিলাম এই সেই রাজলক্ষ্মী দিন পূর্বে মায়ের সহিত সে তীর্থযাত্রা করিয়াছিল আর ফিরে নাই কাশিতে ওলা রোগে মরিয়াছে এই কথা মা গ্রামে আসিয়া প্রচার করিয়াছিলেন তাহাকে কখনও যে আমি ইতিপূর্বে দেখিয়াছিলাম সে কথা আমি মনে করিতে পারি নাই বটে কিন্তু তাহার একটা অভ্যাস আমি এখানে আসিয়া পর্যন্ত লক্ষ্য করিতেছিলাম সে রাগিলেই দাঁত দিয়া অধর চাপিয়া ধরিতেছিল কখন কোথায় কাহাকে যেন ঠিক এমনি ধারা করিতে অনেকবার দেখিয়াছি বলিয়া কেবল মনে হইতেছিল কিন্তু কে সে কোথায় দেখিয়াছি কবে দেখিয়াছি কিছুতেই মনে পড়িতেছিল না সেই রাজলক্ষ্মী এই হইয়াছে দেখিয়া আমি ক্ষণকালের জন্য বিস্ময়ে অভিভূত হইয়া গেলাম আমি যখন আমাদের গ্রামের মনসা পণ্ডিতের পাঠশালের সর্দার পড়ো সেই সময় ইহার দুই পুরুষে কুলিন বাপ আরেকটা বিবাহ করিয়া ইহার মাকে তাড়াইয়া দেয় স্বামী পরিত্যক্তা মা সুরলক্ষ্মী ও রাজলক্ষ্মী দুই মেয়ে নিয়া বাপের বাড়ি চলিয়া আসে তখন ইহার বয়স আট নয় বছর সুরলক্ষ্মীর বারো তেরো ইহার রঙটা বরাবরই ফর্সা কিন্তু ম্যালেরিয়া ও প্লিহায় পেটটা ধামার মতো হাত পা কাঠির মতো মাথার চুলগুলো তামার সলার মতো কতগুলি তাহা গুনিয়া বলা যাইতে পারিত আমার মারের ভয়ে এই মেয়েটি বৈচির বনে ঢুকিয়া প্রত্যহ এক ছোড়া পাকা বইচি ফলের মালা গাথিয়া আমাকে দিত সেটা কোনোদিন ছোট হইলেই পুরনো পড়া জিজ্ঞাসা করিয়া ইহাকে প্রাণ ভরিয়া চপেটাঘাত করিতাম মার খাইয়া এই মেয়েটা ঠোঁট কামড়াইয়া গোঁজ হইয়া বসিয়া থাকিত কিন্তু কিছুতেই বলিত না প্রত্যহ পাকা ফল সংগ্রহ করা তাহার পক্ষে কত কঠিন তা সে যাই হোক এতদিন জানিতাম মারের ভয়ে সে এত ক্লেশ স্বীকার করিত কিন্তু আজ যেন হঠাৎ একটুখানি সংশয় হইল তা সে যাক তারপরে ইহার বিবাহ সেও এক চমৎকার ব্যাপার ভাগ্নিদের বিবাহ হয় না মামা ভাবিয়া খুন দুইবার জানা গেল বিরিঞ্চি দত্তের পাচক ব্রাহ্মণ ভঙ্গকুলিনের সন্তান এই কুলিন সন্তানকে দত্তমশাই বাঁকুড়া হইতে বদলি হইয়া আসার সময় সংগ্রহ করিয়া আনিয়াছিলেন বিরিঞ্চি দত্তের দোয়ারে মামা ধর্ণা দিয়া পড়িলেন ব্রাহ্মণের জাতিরক্ষা করিতেই হইবে এতদিন সবাই জানিত দত্তদের বামুন ঠাকুর হাবাগোবা ভালো মানুষ কিন্তু প্রয়োজনের সময় দেখা গেল ঠাকুরের সাংসারিক বুদ্ধি কাহার অপেক্ষা কম নয় একান্ন টাকা পণের কথায় সে সবেগে মাথা নাড়িয়ে কহিল অত সস্তায় হবে না মশাই বাজার যাচিয়ে দেখুন পঞ্চাশ এক টাকায় একজোড়া ভালো রাম ছাগল পাওয়া যায় না তা আপনি জামাই খুঁজছেন একশো একটি টাকা দিন একবার এ পিড়িতে বসে আরেকবার ও পিড়িতে বসে দুটো ফুল ফেলে দিচ্ছি দুটি ভাগ্নি একসঙ্গে পার হবে আর একশোখানি টাকা দুটো কেনার খরচাটাও দেবেন না কথাটা অসঙ্গত নয় তথাপি অনেক কষা মাজা ও সহি সুপারিশের পর সত্তর টাকায় রফা হইয়া এক রাত্রে একসঙ্গে সুরলক্ষ্মীর ও রাজলক্ষীর বিবাহ হইয়া গেল দুই দিন পরে সত্তর টাকা নগদ লইয়া দুই পুরুষের কুলিন জামাই বাঁকুড়া প্রস্থান করিলেন আর কেহ তাহাকে দেখে নাই বছর দেড়েক পরে লিহাজরে সুরলক্ষ্মী মরিল আরও বছর দেড়েক পরে এই রাজলক্ষ্মী কাশিতে মরিয়া শিবত্ব লাভ করিল এই তো পিয়ারিবাইজির সংক্ষিপ্ত ইতিহাস গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস শ্রীকান্ত প্রথম খণ্ড আজ চতুর্থ পর্ব আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা